বর্তমান সময়ে কোভিড-19 অর্থাৎ করোনা রোগ সম্বন্ধে মানুষের আগ্রহের অন্ত নেই বা ভয়ভীতির শেষ নেই। এই এক দেড় বছরে প্রায় পৃথিবীর অধিকাংশ দেশে এই রোগ ছড়িয়ে পড়েছে অত্যন্ত দ্রুততার সাথে, এবং আমাদের দেশেও বা কয়েকবার প্রায় এর প্যান্ডেমিক আকারে দেখা দিয়েছে। কাজে এটা আমি মনে করি একটা গুরুতর রোগ, কিন্তু এর চিকিৎসাও কিন্তু অত কঠিন না। এর মধ্যে খুব আশার ব্যাপার হচ্ছে যে 100 জনের মধ্যে 84% ঘরেই চিকিৎসা দেওয়া সম্ভব, বাকি 10-15 জনের একটু সিরিয়াস হয়, যাদেরকে নিউমোনিয়ার মতো হয় তাদেরকে হসপিটালে ভর্তি করতে হয়, অক্সিজেন দিতে হয়, আর 5%-এর মতো ভেন্টিলেটার লাগে। যার ভেন্টিলেটার লাগে তার অবস্থা খুবই সিরিয়াস হয়ে থাকে, এবং ইউরোপ আমেরিকার মতো দেশেও যেখানে ভেন্টিলেটার ইউজ করা সেখানে অধিকাংশ রোগী মৃত্যুবরণ করে থাকে। তো আমাদের যারা 84% লোক যাদেরকে ঘরেই চিকিৎসা দেওয়া সম্ভব, এদের উপরে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তারা যেন অনর্থক হয়রানির শিকার না হন, তারা যেন হসপিটাল থেকে হসপিটালে দৌড়াদৌড়ি না করেন। সেজন্য আমি বলবো যে যাদের অক্সিজেন স্যাচুরেশান 92-র উপরে থাকবে, 92 থেকে 96 থাকলেই যথেষ্ট করোনা পেশেন্টের ক্ষেত্রে। আপনারা নিয়মিত অক্সিজেন চেক করবেন, পালস অক্সিমিটার নামক একটি ছোট্ট যন্ত্র আছে যার মাধ্যমে আমরা অক্সিজেন চেক করতে পারি, এবং এটা যদি 92-এর উপরে থাকে বুঝবেন যে ঘরে চিকিৎসা দেওয়া সম্ভব, এবং তেমন কোনো ওষুধেই দরকার নাই। সিমটোম্যাটিক সামান্য কিছু ওষুধ, যেমন প্যারাসিটামল দিতে পারেন, জ্বর হলে সামান্য কাশি থাকে এদের, কাশির জন্য আপনি হিস্টাসিন জাতীয় ওষুধ দিতে পারেন বা মন্টিলোকাস জাতীয় ওষুধ বা এই ধরনের ওষুধ দিতে পারেন। এই হচ্ছে 84% লোকের চিকিৎসা। কিন্তু এখানে অহেতুক আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই বা বিভিন্ন রকম ওষুধ দেওয়ার চেষ্টা করি, যেটা আসলে কোনো উপকারে তো আসেই না। বিশেষ করে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগও দেওয়া হয় কোনো কোনো সময়, যেগুলো তো কোনো উপকার আসেই না, বরং আরও ক্ষতি হতে পারে রোগীর জন্য। এই জন্য এভাবে যেন আমরা সতর্ক থাকি, ঘরেই আপনারা নিজেরা চেক করবেন, স্যাচুরেশান ঠিক মেনটেন হচ্ছে, মনে করবেন যে এই হসপিটাল এই রোগী হসপিটালে ভর্তি হওয়ার যোগ্য না, তাকে বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব।